আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনারা যে বিষয় সম্পর্কে জানবেন তা আপনার জীবনের অনুপ্রেরণা হতে পারে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গ্রামের নাম হোসাইনপুর। পাকিস্তানের ফয়সালবাদে অবস্থিত এই গ্রাম। এই গ্রামের প্রতিটি মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। এই গ্রামের কেউ নেশা করেন না, এমনকি সিগারেটও খান না। পুরো গ্রামের দোকানগুলোতে গত ২০ বছর ধরে সিগারেট বিক্রি করা হয় না। এখানে বিবাহ উৎসব হয় মসজিদে, একেবারেই সাদাসিধেভাবে। কোনো গান বাজনা হয় না, নেই অতিরিক্ত খরচ বা বিলাসী খাবারের ব্যবস্থা। গ্রামের প্রতিটি কবর মাটির, ইট বালু দিয়ে পাকা করা হয় না। কোনো ভিখারিও নেই এই গ্রামে। সবাই কাজকর্ম করে উপার্জন করেন। এখানে ইসলাম বিধান অনুযায়ী সবকিছু পরিচালিত হয়। জানা যায় সেখানে ৯০ বছরের পুরনো একটি মাদ্রাসা রয়েছে, যেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয়। যে কোনো ধরনের সমস্যা হলে সমস্যা সমাধানের জন্য লোকজন মাদ্রাসায় হাজির হন। ওই মাদ্রাসার প্রভাবেই পুরো গ্রামে এমন পরিবর্তন এসেছে বলে দাবি করেন মাদ্রাসার শিক্ষক হাফিজ আমিন। তিনি ৪০ বছর ধরে ওই মাদ্রাসার শিক্ষকতা করেন। হাফিজ আমিন পাকিস্তানি ভিত্তিক সংবাদ মাধ্যম উর্দু পয়েন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের গ্রামের পরিবর্তন এমনিতেই আসেনি, আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা ওই গ্রামে দাওয়াতি কাজ করেছেন, মানুষের মাঝে ইসলামকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করেছেন। ইসলামের বিধি মানার ক্ষেত্রে এ গ্রামের সবাই একপন্থী, যার কারণে সবাইকে ইসলাম ধর্মের পথে নিয়ে আসা সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, গ্রামের কোনো দোকান বা বাড়িতে টিভি নেই, হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে, তবে আমাদের মাদ্রাসা থেকে তাদের বলে দেয়া আছে টিভি চালালেও ভলিউম কমিয়ে দেখতে হবে। কোনো পথচারী কোনো বাড়ি থেকে টেলিভিশনের শব্দ শুনতে পেলে সাথে সাথে তিনি দাঁড়িয়ে যান এবং ওই বাড়িতে গিয়ে লোকজনকে বোঝান ইসলামের বিধান অনুযায়ী চললে ভালো থাকা যায়। তার প্রমাণ করেছে পাকিস্তানেরই আরেকটি গ্রামের বাসিন্দারা। গ্রামটির নাম রসুলপুর। গ্রামটি পাঞ্জাব প্রদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। ওই গ্রামে সাক্ষরতার হার শতভাগ আর অপরাধের হার ০%। শুধু তাই নয়, গত ১০০ বছরে ওই গ্রামে কোনো অপরাধের রেকর্ড নেই। সেখানকার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ মেহতাব জাহান বলেন, আমি ২ বছর আগে এখানে বদলি হয়ে এসেছি। এখানকার মানুষের দায়িত্বশীলতার অসাধারণ নমুনা দেখে আমি রীতিমতো বিস্মিত। এখানে রাস্তায় কেউ ময়লা ফেলে না, পুরো গ্রামের কেউ ধূমপান করে না। মেহতাব বলেন, এই গ্রামের প্রত্যেককে অন্তত হাই স্কুলে পড়া শেষ করতে হবে, অন্যথায় গ্রামের মুরব্বীরা তাকে সমাজে অংশ নেয়ার অনুমতি দেয় না। তিনি আরো বলেন, এই গ্রামের সব নারীরা শিক্ষিত, গ্রামটি পুরো বিশ্বের জন্য রোল মডেল হয়ে উঠেছে। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। নিত্য নতুন তথ্য পেতে চাইলে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করে রাখুন। পরবর্তী ভিডিওতে কথা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।